ইতিমধ্যে আমাদের আজকের সভার মুখ্য আলোচক মহোদয় প্রফেসর প্রফেসর গোবিন্দ গোবিন্দ চক্রবর্তী চক্রবর্তী স্যার স্যার আমাদের মাঝে যুক্ত গত বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যাপনা করে আসছেন রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি তিনি সংযুক্ত আছেন জনসংখ্যা বিজ্ঞান বিভাগ এবং মার্কেটিং বিভাগের সহায়ক অনুষদ হিসেবে আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অপরাধ বিজ্ঞান বিভাগ এবং আইন বিভাগের বিভিন্ন কোর্স পড়াতেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের অনেক বিখ্যাত প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন তার গবেষণার বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণ এশিয়ার সম্পর্ক সরকার ও জননীতি ভূরাজনীতি নিরাপত্তা ও কৌশল আমরা মুখিয়ে স্যারের কাছ থেকে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এবং রাজনীতির কবি বঙ্গবন্ধু শীর্ষক মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য শোনার জন্য প্রিয় সুধি আমাদের মাঝে এখন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উজ্জ্বল নক্ষত্র এবং জনপ্রিয় শিক্ষক প্রফেসর ডক্টর গোবিন্দ গোবিন্দ চক্রবর্তী স্যার সরকারি আয়োজিত আজকের আপনার জাতীয় শোক দিবস বা জাতীয় শোকের মাসে যদি আমরা বলি অগাস্ট মাস তো নিঃসন্দেহে আমাদের শোকের মাস এই মাসে আলোচনা সভা আমরা আয়োজন করেছেন রাজনীতির কবি বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা সেলিম মিয়া উপস্থিত আছেন বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকি সাহেব আমাদের শিক্ষা পরিষদের সম্পাদক মহোদয় শামসুল বারী সাহেব মহোদয় নাই মনে হয় বা যুক্ত হয়েছেন কিনা আমি না আর উপস্থিত আছেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ মহিদুর রহমান ধামরাই সরকারি কলেজের বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ছাত্র ছাত্রী যারা আজকের এই সভায় উপস্থিত রয়েছেন শুরুতেই আমি এই শোকের মাসে স্মরণ করছি আমাদের প্রাণ পুরুষ আমাদের জাতির জনক বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই শোকের মাসে স্মরণ করছি তার পরিবারকে যারা আমাদেরকে ছেড়ে চলে যান তাদের সবাইকে স্মরণ করছি স্মরণ করছি জাতীয় চার নেতাকে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যাদের প্রাণ এবং যাদের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমরা এখানে বসে এই আলোচনা অনুষ্ঠান করতে পারছি তাদের সবাইকে স্মরণ করছি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শুরু করব মোসাদ্দেক সাহেবের কথা দিয়ে মোসাদ্দেক সাহেব একবার তার বক্তব্যের মধ্যে বললেন যে বঙ্গবন্ধুকে নিয়ে আসলে আলোচনা করতে গেলে আহ একদিনও শেষ হবে না আহ মোসাদ্দেক সাহেব যথার্থই বলেছেন আসলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা শুরু করলে এটা মোসাদ্দেক সাহেব যেমন থামতে পারেননি আমার পক্ষেও থামা কঠিন এবং এখানে আমরা যারা বঙ্গবন্ধুকে পড়েছি জেনেছি বুঝেছি এখানে অনেকেই আছেন আমার গুরুজন মুরুব্বি মানুষ যারা হয়তো ছাত্র লীগের সেই সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি বঙ্গবন্ধুর সঙ্গে হয়তো অনেকে অনেকের পরিবারের অনেকেই যুক্ত ছিলেন আমাদের যেটা পড়াশোনা বা আমরা যেটা জেনেছি সেটা আসলে পুস্তক পুস্তিকার মাধ্যমে আমাদের যে প্রজন্ম আমার নিজেরই জন্ম হচ্ছে আপনার 70 তো সেই থেকে যদি হিসেব করি আমি কিন্তু আসলে জন্ম পাকিস্তানে হলেও জাস্ট বাংলাদেশ তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই সময়টাকে যদি আমি ধরি তাহলে ক্ষেত্রে কিন্তু আমি আসলে ফিল্ডে কখনো ছিলাম না আমি আসলে মাতৃ মধ্যেই অবস্থান করছিলাম সে সময় তো আমাদের যে জ্ঞান বা বঙ্গবন্ধুকে নিয়ে যতটুকু আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে পড়াশোনা সেই পড়াশোনায় অনেক ত্রুটি কিন্তু আমাদের এখনো রয়ে গেছে সেই দিকটার দিকে আমি আসলে খুবই গুরুত্ব সহকারে নজর দিতে চাই এ কারণে কারণ পঁচাত্তরের পর পরিবর্তনের পরে যেটা হয়েছে এটা হয়েছে যে বাংলাদেশে ইতিহাস নিয়ে এক ধরনের খেলাধুলা শুরু হয়েছে এবং যে খেলাধুলাটা খুবই নোংরা খেলাধুলা তো আমাদের শিক্ষক হিসেবে সম্ভবত আমাদের প্রথম দায়িত্বই হচ্ছে এই নোংরা খেলাধুলা থেকে বেরিয়ে এসে একটা নৈর্ভক্তিক জায়গা থেকে বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস এই ইতিহাস গুলো জানা এবং সেটাই হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে খুব ভালোভাবে পৌঁছে দেওয়া তো আজকের এই আলোচনা সভার যে টাইটেল রাজনীতির কবি বঙ্গবন্ধু এটা নিয়ে আমাদের নাজমা আক্তার ম্যাডাম শুরুতেই বলেছেন আমাদের সিদ্দিকি সাহেব বিভাগীয় প্রধান দীর্ঘ আলোচনায় অনেক ইতিহাস টেনে নিয়ে এসছেন মোসাদ্দিক সাহেবও পুরো ইতিহাসই কম বেশি টেনে ফেলেছেন সেদিক থেকে আমার আসলে বক্তব্য রাখবার বা বলবার তেমন কিছু নাই আমি শুধু একটা জায়গার উপরে তার যে রাজনৈতিক দর্শন এই দর্শনের উপর যদি আমাদের কিছু বলেন আহ তাহলে আমরা খুশি হব তো আমি সেই দিকটার দিকে তাকিয়ে আমি কয়েকটি বিষয় কয়েকটি জিনিস তুলে ধরবার চেষ্টা করবো আমি খুব অল্প সময় নেবো যাতে আপনাদের ধৈর্য চ্যুতি না ঘটে আমার স্টাডিতে বা আমার পড়াশোনায় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বঙ্গবন্ধুকে আমি যেভাবে বুঝবার চেষ্টা করি বা আমার মাথায় যেটা এসছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি শুরুতেই বলেছি আমি ভুল হতে পারি ভুল হলে সেটা আপনারা ঠিক করে দেবেন আমার কাছে প্রথমে মনে হয়েছে বঙ্গবন্ধু একজন আহ আদ্যপ্রান্ত একজন খাঁটি বাঙালি আপনি যদি তার চলন বলন তার কথাবার্তা আপনাদের একটা ছবি যদি আপনারা দেখেন ওই ছবির মধ্যে দেখেন তিনি তার ঘরের মধ্যে লুঙ্গি পড়া অবস্থায় আমাদের বাবারা দাদারা যে আপনার এই পর্যন্ত এক ধরনের গেঞ্জি পরে সাদা গেঞ্জি যেটা আজকাল পরে এবং সেটা নিয়ে তিনি পাইপ খাচ্ছেন লুঙ্গি গেঞ্জি পরা এবং পাইপ তিনি টানছেন সে বিখ্যাত একটি ছবি বঙ্গবন্ধু এই ছবিটি তুলবার সময় আহ সম্ভবত নিষেধ করেননি কিন্তু পরে বলেছিলেন তুলবি তো আমাকে বল আরো ভালো করে তুলতে আমি একটু ভালো করে বসতাম কিন্তু ক্যামেরাম্যানের সেটা এসছে তাতেই কিন্তু তার যে বাঙ্গালিত্ব সে যে একজন মধ্যবিত্ত বাঙ্গালী মানুষ তার যে আচার আচরণ চলন বলন তার পোশাক পরিচ্ছদ তার যদি আপনি খাবার দাবার আমরা অনেক খাবার টেবিলের ছবি দেখেছি যেখানে বঙ্গবন্ধুর সহধর্মিনী ফজিরাতুল মুজিব বঙ্গবন্ধুকে খাবার বেড়ে দিচ্ছেন বঙ্গবন্ধু তার সন্তানদেরকে নিয়ে খাচ্ছেন এই খাবার টেবিল কিন্তু আমাদের প্রতিটি পরিবারের শাশ্বত বাঙালি পরিবারের খাবার টেবিলের মতই তাই এটি আমার কাছে মনে হয়েছে রুচি সংস্কৃতি বলুন অনুভব উপলব্ধি বলুন আত্মপরিচয়ের জায়গা থেকে বলুন বিশ্বাসের জায়গা থেকে বলুন বিশ্বাসে বলুন এই ধরনের একজন খাঁটি বাঙালি কিন্তু আমাদের এই এই কি বলা যেতে পারে এই যে ডেল্টা বেঙ্গল ডেল্টা এই ডেল্টায় পাওয়া কিন্তু খুব কঠিন এটা আমার কাছে মনে হয়েছে এটা জাস্ট পড়ে না এটা তার ছবি দেখে তার সম্পর্কে জেনে বিভিন্ন জনের কাছে জেনে মনে হয়েছে যে প্রকৃত অর্থে একজন খাঁটি বাঙালি সত্তার মানুষ ছিলেন এবং তার চেতনাম ছিল তিনি অসম্ভব রকম একজন দ্বিধা নেই সম্ভবত তার বাঙালি সত্তার যে পরিপূর্ণতা অনেকটাই এসছে কিন্তু তার অসাম্প্রদায়িকতার চিন্তা ভাবনা থেকে এবং তার জীবন আচারের মধ্যেও কিন্তু তিনি সব সময় এটা সমুন্নত রাখতে চেষ্টা করেছেন আমি তার একটি জায়গা শুধু কোট করতে চাই তিনি বলেছেন আমি মানুষকে মানুষ হিসেবে দেখি রাজনীতিতে আমার কাছে মুসলমান হিন্দু ও খ্রিস্টান বলে কিছু নেই সকলেই মানুষ আরেক জায়গায় তিনি খুব স্পষ্ট করে বলেছেন যেটা আজকের বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক যেটি তিনি বহু আগে বলে গিয়েছিলেন রাজনীতি আমি কোট করছি তাকে রাজনীতিতে যারা সাম্প্রদায়িকতার সৃষ্টি করে যারা সাম্প্রদায়িক তারা হীন নিচ তাদের অন্তর ছোট যে মানুষকে ভালোবাসে সে কোনোদিন সাম্প্রদায়িক হতে পারে না যারা এই বাংলার মাটিতে সাম্প্রদায়িকতা করতে চায় তাদের সম্পর্কে সাবধান হয়ে যেও আওমেলিগের কর্মীরা তোমরা কোনোদিন সাম্প্রদায়িককে সাম্প্রদায়িকতাকে প্রচন্ড করো নাই তোমরা জীবনভর তার বিরুদ্ধে সংগ্রাম করেছ। তোমাদের জীবন থাকতে জন্য বাংলার মাটিতে আর কেউ সাম্প্রদায়িকতার বীজ বপন করতে না পারে এটা কিন্তু অসাধারণ মানে তিনি একজন মানুষ এই তল্লাটের মধ্যে একটা অসাম্প্রদায়িক বাঙালি সত্তা দিয়ে সেই সময় তার রাজনীতি শুরু করেছিলেন বাকি ঘটনা পরম্পরা তো আমাদের সবারই কম বেশি মুখস্থ তার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমার কাছে মনে হয়েছে যে তার রাজনীতির কেন্দ্র কিন্তু আসলে মানুষ ছিলেন এবং মানুষ বলতে কোন মানুষ আমি বলবো খুবই প্রান্তিক মানুষ যে মানুষটা পেরিয়ে পেরিয়ে থাকে যে মানুষরা ধরেন সমাজের যে যে কি বলা যেতে পারে লভ্যাংশ সে সার্বিক লভ্যাংশ থেকে ছিটকে পড়া মানুষগুলো এই মানুষগুলো তার রাজনীতির কেন্দ্র ছিল এই কারণে তিনি কিন্তু জনগণের শক্তিতে সব সময় আসীন ছিলেন তিনি কখনো ক্ষমতায় ছিলেন একবার মন্ত্রী ছিলেন দল গঠন করার মন্ত্রিত্ব ছেড়ে দিলেন প্রধানমন্ত্রীত্বের জায়গা থেকেও তিনি উঠে আসলেন তিনি তার কাছে ক্ষমতার ব্যাপারটি কিন্তু মুখ্য ছিল এই অর্থে যে তিনি আসলে ক্ষমতার মধ্য দিয়ে মানুষকে একটা জায়গায় তিনি নিয়ে যাবেন বিশেষ করে প্রান্তিক মানুষকে এই কারণে তিনি উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশে বলেছিলেন আমি বিশ্বাস করি ক্ষমতা বাংলার জনগণের কাছে জনগণ যেদিন বলবে বঙ্গবন্ধু ছেড়ে দাও বঙ্গবন্ধু তারপর একদিনও রাষ্ট্রপতি এমনকি প্রধানমন্ত্রীও থাকবে না তার ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতা থেকে চলে যাওয়া সবকিছুর উপরে কিন্তু ডিপেন্ড করছিলেন মানুষের জন্য যে পয়েন্টটি আমরা পেলাম সেটি হচ্ছে খাঁটি বাঙালি সত্তা অসাম্প্রদায়িক মানুষ কেন্দ্রিক বা যদি আমরা অন্যভাবে বলি গণমুখী তার আরেকটি বড় বৈশিষ্ট্য ছিল আমরা অনেককে অনেকভাবে রাজনীতি করতে দেখি এখনো দেখছি আপনাদের যারা এখানে মুরব্বীরা আছেন হ্যাঁ আপনারা জানেন কত রকমের রাজনীতিক প্যাটার্ন কিন্তু সম্ভবত বঙ্গবন্ধু একমাত্র ব্যক্তি তার রাজনীতির পথ ছিল কিন্তু সবসময় নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক এবং উন্মুক্ত সবসময় ওপেন ছিলেন মুখে এক পেটে আরেক এই ধরনের বোধ কিন্তু তার মধ্যে কখনো ছিল না তিনি সবসময় গণতান্ত্রিক ছিলেন কখনো তিনি কোন সহিংস পন্থাকে কিন্তু অবলম্বন করেননি কিংবা গোপন রাজনৈতিক পন্থাও তিনি কিন্তু যেটাকে আমরা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বলি বঙ্গবন্ধু নিজে বলতেন মাটির তলের পলিটিক্স আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এটাকে তিনি কিন্তু কখনো চর্চা করেননি এই কারণে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রসঙ্গটি নিয়ে বঙ্গবন্ধু তার নিজের বইতেই লিখেছেন ভাবতে লাগলাম রাজনীতি এত জঘন্য হতে পারে ক্ষমতার জন্য মানুষ যে কোনো কাজ করতে পারে আমি তো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না জীবনভর প্রকাশ্যভাবে রাজনীতি করেছি গোপন কিছু করি করি নাই বা গোপন কিছু জানি না জেলে যেতে হবে জেনেও আন্দোলন জনগণের কাছে আমি পেশ করেছিলাম অত্যাচার চরম হবে তবু গোপন করি নাই আজ দুঃখের সাথে ভাবছি আমাকে গোপন ষড়যন্ত্র মামলায় জড়িত করতে শাসকদের একটুও বাঁধলো না এরা তো আমার চরিত্রের বৈশিষ্ট্য ভালো করে জানে আমি কিন্তু বঙ্গবন্ধু কথাই বঙ্গ কোট করছি তাহলে খেয়াল করেন যে একজন মানুষ বাঙালির সত্তর মানুষ একজন অসাম্প্রদায়িক মানুষ একজন গণমুখী মানুষ এই মানুষটি নিয়ম নীতি মেনে নিয়মনিষ্ঠভাবে রাজনীতি করতেন কোনো কিছু লুকানোর নাই তার রাজনীতি হচ্ছে উন্মুক্ত তার আরেকটি চরিত্রের বড় বৈশিষ্ট্য ছিল যে তিনি জনগণের চিন্তা চেতনা বুঝতে পারতেন সেটা উপলব্ধি করতে পারতেন ধারণ করতে পারতেন এবং তার সাথে রেখে তিনি কর্মসূচি প্রণয়ন করতে পারতেন তা না হলে দেখুন উনিশশো সালে যখন তেইশে জুন মুসলিম আওয়ামী লীগ হলো আওয়ামী মুসলিম লীগ হলো এই উনপঞ্চাশ থেকে শুরু করে টুকু বাদি দেন উনপঞ্চাশ থেকে শুরু করে একাত্তর অবধি পর্যন্ত এই যে দলের যে কর্মসূচিগুলো এই দলের কর্মসূচি গুলো কিন্তু কোন কর্মসূচি আপনি খেয়াল করবেন না যে কর্মসূচির মূলে জনগণের চিন্তা চেতনার যে বোধ সেই বোধের উপলব্ধি কিংবা ধারণ তার কর্মসূচির মধ্যে ছিল না প্রতিটি কর্মসূচি যদি আপনি তন্ন তন্ন করে বিশ্লেষণ করেন তাহলে সেখানে আপনি দেখবেন বঙ্গবন্ধু নিজেই বলেছেন আমি জাম করার মানুষ নই আমি স্বাধীনতার স্বপ্ন দেখি সাতচল্লিশ আটচল্লিশ সালে আজকাল কেউ কেউ বলেন যে পাকিস্তানের প্রধান মানে সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেননি বলেই যারা বঙ্গবন্ধুকে সহ্য করতে পারেন না তারা এমনটি প্রচারণা চালান কিন্তু কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন। আমি দেখেছি। তিনি পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ভেবেছিলেন আপামর জনসাধারণের এই উপকার হবে যদি পাকিস্তান আন্দোলনের মধ্যে কিন্তু তার মহ হয়েছে কিন্তু স্বাধীনতার স্বপ্ন কিন্তু তিনি সেই সময় দেখেছেন কিন্তু সাতাইশ বছর পর্যন্ত স্টেপ বাই স্টেপ মুভ করেছি আমি জানি এদের সঙ্গে মানুষ থাকতে পারে না আমি আমি না নই তার মানে কি বুঝতে হবে যে আপনার তার যে আন্দোলনের যে ধরন যেটা উন্মুক্ত যেটা ওপেন সেটার সঙ্গে কিন্তু যে কর্মসূচিতে দিয়ে জীবন সেই কর্মসূচি গুলো কিন্তু সবই জনগণের কাছ থেকে নেওয়া জনগণের চিন্তা চেতনার কাছ থেকে নেওয়া বঙ্গবন্ধু আপনার বের হন তিনি জিজ্ঞেস করেছিলেন নেতা কি বলবেন তোরা চিন্তা করিস না আমি যা বলবো তোদের পছন্দ হবে আমরা যদি সাতই মার্চের ভাষণটার দিকে তাকাই দেখবেন একটা অসাধারণ ভাষণ ঠিকই কিন্তু একটি চরম কৌশলী ভাষণ শব্দগুলো চয়ন করা করা হয়েছে স্বাধীনতা এবং মুক্তি আমরা সাধারণত শুনতে শুনতে ভাষণটাকে একটা ভাষণ হিসেবেই দেখি কিন্তু এর যে কোনো স্ক্রিপ্ট নাই এর মধ্যে অসহযোগের ডাক আছে এর মধ্যে কি করব আঠারো মিনিটের ভাষণ এর মধ্যে দর্শন পর্যন্ত রয়েছে যে আমরা কেমন বাংলাদেশ করব কখন ডাক দিব কিভাবে তিনি অগ্রপশা বিবেচনা করতেন জনগণের জন্য বিশেষ করে আপনি খেয়াল করবেন বঙ্গবন্ধু বিশেষ করে অধিকার ক্ষমতাহীন নিঃশ শোষিত বঞ্চিত ক্ষুদা দারিদ্র পীড়িত সমাজে অধস্থন হিসেবে বিবেচিত পশ্চাৎ মতো সংখ্যাগরিষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত এই ধরনের মানুষগুলোকে কিন্তু তিনি সব সময় এনেছিলেন এবং তিনি সব সময় বলেছিলেন যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো আপনারা খেয়াল করবেন যে বঙ্গবন্ধু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় কিন্তু এই কথাটি বলেন প্রায়শ যে আমি মানুষের মুখে হাসি ফোটাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোটটি কিন্তু তার বাবার কাছ থেকে তার ধার করা বঙ্গবন্ধু কিন্তু সব সময় এই কথাটি বলতেন আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই ওদের জন্যই আমার রাজনীতি করা বঙ্গবন্ধু আমি আর মনে হয় না বেশি বাড়াবো আর দুই একটি কথা বলে শেষ করবো কারণ সময় শেষের পথেই অনেকটা বলা যেতে পারে বঙ্গবন্ধু ক্ষমতার রাজনীতিতে ক্ষমতা আমরা জানি যে ক্ষমতাকে আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছাত্রী বিভিন্ন ভাবে ব্যাখ্যা করি কিন্তু রাজনীতিতে মুখ্য বিষয় ক্ষমতা হলেও বঙ্গবন্ধু ক্ষমতাকে কিন্তু লক্ষ্য বাস্তবায়নের উপায় হিসেবে দেখেছেন যেটাকে আমরা ইংলিশে বলতে পারি মিনস টু এন এন্ড নিছক লক্ষ্য হিসেবে নয় মানে আমার যদি লক্ষ্যই থাকে যে আমি ক্ষমতা দখল করব বঙ্গবন্ধুর তা কিন্তু ছিল না কিন্তু বঙ্গবন্ধুর কাছে ক্ষমতাটা ছিল যে আমি আমার লক্ষ্য বাস্তবায়ন করতে চাই এই জিনিসটি কিন্তু আমাদের অনেকের কাছে এখন পর্যন্ত পরিষ্কার হয় না এবং আমরা যারা ধরেন বঙ্গবন্ধুর রেজিমের সঙ্গে শেഗാসির রেজিমকে মিলিয়ে অনেক সময় শেഗാসির রেজিমকে বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে শাসন আমি শাসন আমলকে যে আমরা অনেক সময় নেগেটিভ অনেকেই আমরা নেগেটিভ ভাবে বুঝবার চেষ্টা করি বা ধরবার চেষ্টা করি বিষয়টি কিন্তু ঠিক না বঙ্গবন্ধু তার যে রাজনীতি এই রাজনীতির মুখ্য বিষয় কিন্তু নিঃসন্দেহে পৃথিবীর সর্বত্রই সব সমাজই হচ্ছে ক্ষমতা রাজনীতির মুখ্য বিষয় যা আমাকে ক্ষমতা দখল করতে হবে কিন্তু বঙ্গবন্ধু ক্ষমতা দখল করার কথা বলেননি বঙ্গবন্ধু ক্ষমতা চেয়েছেন গণমানুষের যে অধিকার সেই অধিকার বাস্তবায়নের উপায় হিসেবে নিছক লক্ষ্য হিসাবে নয় এই জিনিসটি কিন্তু আমাদের সবাইকে ধারণ করতে হবে আজকে বাংলাদেশে যে উন্নয়ন গণতন্ত্রের যে বিতর্ক চলছে এই উন্নয়ন গণতন্ত্রের বিতর্কের মধ্যেও কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে লম্বা প্রায় তিন দফায় ক্ষমতায় রয়েছেন এই তিন দফায় ক্ষমতার প্রধান লক্ষ্য কিন্তু তার একই তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চান হ্যাঁ দুর্নীতি আছে অনেক কিছুই আছে একটা দেশ যখন একটা পর্যায়ে যেতে চায় আমরা যখন টেক অফ স্টেজ পড়াই যে আমাদের বাংলাদেশের অর্থনীতি যেভাবে বাড়ছে আমাদের যেভাবে বাড়ছে তখন কিন্তু আস্তে আস্তে বাড়বে কিন্তু আমি শুধুমাত্র উন্নয়নকে আমি বাঞ্চাল করে দিতে পারি না তার মানে শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যে ক্ষমতা এই ক্ষমতা কিন্তু তার লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্য নেহাতি জোর করে ক্ষমতা ধরে রাখবার ব্যাপারটি নয় এটিও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার পিতার কাছ থেকে শিখেছেন বঙ্গবন্ধু সবশেষে যেটা বলা দরকার যে বঙ্গবন্ধুর রাজনৈতিক তিনি যে রাজনৈতিক কর্তৃত্বাধীন জনগণ যেটা রয়েছে সেই জনগণের অংশগ্রহণমূলক জবাবদিহিমূলক এবং বিকেন্দ্রীকৃত প্রশাসন ব্যবস্থায় তিনি সব সময় কিন্তু বিশ্বাসী ছিলেন তিনি বিকেন্দ্রীকরণ পছন্দ করতেন আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশের স্বাধীনতা উত্তরকাল থেকে ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বর্তমানে ক্ষমতায় রয়েছেন তিনিও বিকেন্দ্রীকরণের দিকে খুব একটা বেশি জোর দেননি আমার ধারণা বঙ্গবন্ধুর এই যে তার যে দর্শন যে দর্শনের মধ্যে তিনি স্পষ্ট ভাবে বলেছেন যে রাজনীতি কর্তৃত্বাধীন থাকবে হচ্ছে আমলাতন্ত্র এবং এই আমলাতন্ত্রে হতে হবে জনগণের জন্য অংশগ্রহণমূলক আমলাতন্ত্র জবাবদিহি মূলক আমলাতন্ত্র আমাদের বাংলাদেশের সম্ভবত আমরা এই জায়গা থেকে কিছুটা সরে এসেছি এটার কিছু কারণও আছে এটার মধ্যে একটি বড় কারণ সম্ভবত আমাদের বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে ব্যবসায়ীরা যেভাবে হয়েছে আমাদের 2018 সালের নির্বাচন যেটা হয়েছে সে নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে আসলে পার্সেন্ট পার্লামেন্ট হচ্ছেন ব্যবসায়ী এখানে কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের গণ মানুষের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে একটু শেয়ার করা দরকার যে আমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকে কিছু কিছু জায়গায় সরে যাচ্ছি তার মধ্যে একটি জায়গা হচ্ছে যে আমরা রাষ্ট্রের যে প্রধান অর্গান প্রধান তিনটি অর্গানের মধ্যে একটি অর্গান হচ্ছে আমাদের আইন বিভাগ আইন বিভাগ না আমাদের যে আইন বিভাগ লেচার আইন বিভাগ যেখানে আমাদের যেখানে আমাদের জন্য আইন তৈরি করা হয় সম্ভবত এই জায়গাটা রাজনীতিবিদদের হাতে ধীরে 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 কমে যাচ্ছে এই জায়গায় ব্যবসায়ীরা আসছেন যখন ব্যবসায়ীরা আসেন তখন কিন্তু গণমানুষের অধিকার কিন্তু কোনো না কোনোভাবে আপনার অবহেলিত হয় বঙ্গবন্ধু আজীবন রাজনীতি করেছেন গণমানুষের জন্য তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি প্রথম বিপ্লব করে দিয়ে গেছেন বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছেন তিনি দ্বিতীয় বিপ্লব শুরু করেছিলেন বাকশাল আমরা সবাই জানি অনেকে সমালোচনা করেন কিন্তু বকশালের দিকে তাকালে বকশালের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির দিকে তাকালে এখন স্পষ্টই মনে হয় আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিকে এবুচ্ছেন সেটা হচ্ছে বঙ্গবন্ধু যে বকশালে যে চিন্তাগুলো করেছিলেন যে কিভাবে আমি দেশটাকে উন্নত করব সুসংগত করব সুসংগঠিত করব বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবো সেই দিকটাই কিন্তু আমার মনে হয় माननीय প্রধানমন্ত্রী সামনে দিয়ে এগিয়ে নিচ্ছেন তো আমার মনে হয় আর বেশি আমি কথা না বলি আমি খুবই একজন সাধারণ শিক্ষক বঙ্গবন্ধুকে নিয়ে বলতে গেলে মোসাদ্দেক সাহেব যেভাবে বলেছেন আমাদের প্রফেসর মোসাদ্দেক সাহেব যে শেষ হবে না আসলে বলা কিন্তু আমাদের অনুষ্ঠান তো একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এবং বঙ্গবন্ধুকে আমরা সব সময় আমাদের জীবনের সঙ্গেই লালন পালন করি আমরা বঙ্গবন্ধুকে আমি ব্যক্তিগতভাবে একজন অসাধারণ রাষ্ট্র দার্শনিক হিসেবেই লক্ষ্য করি তিনি তার যে গ্রন্থগুলো লিখেছেন আপনার কারাগারের আত্মজীবনী থেকে শুরু করে তার কারাগারের যে আহ রোজ যাই আমরা পড়েছি এটার মধ্যে যদি মনোযোগ দিয়ে আমরা পড়ি আমরা দেখবো যে আসলে অসাধারণ একজন মানুষ ছিলেন আমরা খুবই ভাগ্য মানুষ দিক থেকে যে আমরা এই তল্লাটে এখানে অনেকে এসেছে অনেকে আমাদের শাসন করে গেছে কিন্তু ওই যে বাঙালি হবার যে মিথ গোলা ভরা ধান গোয়াল ভরা গরু হ্যাঁ পুকুর ভরা মাছ এই যে বাঙালি সত্তা এই যে মিথ এই যে সোনার বাংলা ঠাকুরের সংগীত রয়েছে এই যে মিথ এই মিথ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই একটি মানুষ যে অসাধারণ ভূমিকা রেখেছেন জীবন বাজি রেখেছেন এবং জীবন শেষ পর্যন্ত তাকে দিতেই হয়েছে এটা ঋণ আসলে আমাদের কারো পক্ষে কখনোই শোধ করা সম্ভব হবে না তিনি এই বেঙ্গল ডেল্টা যদি আমরা বলি এই বাংলা বদ্বীপ এই বাংলা বদ্বীপের ডার্লিং হিসেবেই সব সময় প্রিয়জন হিসেবেই সব সময় তিনি প্রতিটি মানুষের হৃদয়ে সব সময় বেঁচে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে ধামরাই সরকারি কলেজের প্রিন্সিপাল মহোদয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষক পরিষদ যারা আমাকে আজকে এখানে দুটো কথা বলবার সুযোগ দিয়েছেন আমাকে সম্মান দিয়েছেন সবার প্রতি আমার সম্মান এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক স্যার মন্ত্রমুগ্ধের মধ্যে আপনার বক্তব্য আমরা শুনেছি এবং আপনি যে বহুমুখী প্রতিভার উষ্ণ প্রস্রবণ আপনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন আর রাষ্ট্রবি ধানর সরকারি কলেজ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার এবং ভবিষ্যতে আমরা চাইবো আপনার কাছ থেকে এইভাবে আরো মূল্যবান বক্তব্য শোনা শোনার জন্য স্যার আরো আবারও আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার প্রিয় সুধি আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষেপে মানে সংক্ষেপে আমি বঙ্গবন্ধুর জীবন কর্ম রাজনৈতিক আহ কর্মের উপর একটি তথ্য এবং ভিডিও চিত্র আহ দেখানোর চেষ্টা করছি